না না, এটা কোর্টের হস্তক্ষেপে হয়েছে এবং পিটিশনার আমি ছিলাম। আমি সামগ্রিকভাবে হনুমান জয়ন্তীর সিআরপিএফ বা সিএপিএফ এর কথা যে বলিনি, আমি বলেছি শিবপুর রিসরাতে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য পুলিশ ব্যর্থ, এবং সমস্ত সেন্সিটিভ জায়গাগুলোতে যেখানে আমি একটা সম্প্রদায়ের লোককে আমি তাদের নিন্দা করব না, আমি নিন্দা করব তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যারা নিজেদের হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাঙ্ককে ফিরিয়ে আনার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। কারণ চাকরি চুরি, ডিএ চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, পাথর চুরি, পঞ্চায়েতের 100 দিনের টাকা চুরি, আবাস যোজনার দুর্নীতি ইত্যাদি পশ্চিমবাংলায় এখন 1 নম্বর ইস্যু এবং এজেন্ডা। লোক তৃণমূলকে দেখলেই চোর 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 বলে তাড়া করছে। গতকালও মুর্শিদাবাদ জেলার বড়োয়াতে ওদের এক এমএলএ দুয়ারে সরকার না দুয়ারে ভূত না কি এসেছিল, সেখানে চোর চোর বলে বয়স্ক লোক 70 ঊর্ধ্ব লোক তাড়া করেছে। তাই তৃণমূলের দুষ্কৃতিকারীরা তারা মমতা ব্যানার্জির নির্দেশে এই কাজ করেছেন। আর হাইকোর্ট যেহেতু মমতা ব্যানার্জি ঠাকুরনগর খেজুরিতে দাঁড়িয়ে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উস্কে দিয়েছেন, যেমন রেড রোড থেকে উস্কে ছিলেন রামনবমীতে, উস্কে দিয়েছেন যে হনুমান জয়ন্তীতেও পশ্চিমবাংলায় দাঙ্গা হবে, আমার সংখ্যালঘু মা বোনেরা তোমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করো দাঙ্গাবাজদের খতম করো। হোয়াট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আটার বাই দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল! তিনি একটা সম্প্রদায়ের ভাই বোন মাদের বলছেন খতম করো, খতম মানে তো হত্যা। তাই এই দাঙ্গাবাজ মমতা ব্যানার্জির উপরে জুডিশিয়ারি ভরসা রাখতে পারেনি, তার পুলিশের উপর ভরসা রাখতে পারেনি, তাই প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে বলেছিল, কিন্তু যেভাবে ডিপ্লয়মেন্ট হওয়া উচিত ছিল সেটা না করে চোখে ধুলো দিয়ে কোর্টকে দেখাচ্ছে আমি তোমাকে মান্যতা দিচ্ছি, এইটা করে মাত্র 3 কোম্পানি 3টে জেলাতে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এবং এইটা করতে গিয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা আরও বিপজ্জনক, যাতে ধর্মীয় উৎসব মানুষ স্বাভাবিক ছন্দে পালন করতে না পারে, এটা সনাতনী ধর্মের উপরে আজকে পশ্চিমবঙ্গ সরকারের একটা আঘাত। এই মুখ্যমন্ত্রী একসময় দুর্গাপুজোর বিজয়া দশমীর ডেটও পাল্টে দিয়েছিলেন, আমরা এটাকে নজির হিসেবে রাখলাম, এটা যেন সব ক্ষেত্রেই সব শোভাযাত্রার ক্ষেত্রেই আজকের নির্দেশিকা পালন করা হয় এটা আমরা দেখতে চাইছি, এটা কিন্তু আমাদের নজরে থাকবে। শৃঙ্খলা কেমন হনুমান মন্দিরে যাওয়ার পর, পুজো দেওয়ার পর নিজে ঘুরে দেখবেন শহরের আইন শৃঙ্খলা কেমন? রাজ্যপাল আমি কোন মন্তব্য, ওনার কী প্রোগ্রাম হবে, উনি কীভাবে চলবেন, আমি সব সময় বলবো কেন, আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি অনেক আগে, একই কথা প্রত্যেক দিন বলা উচিত নয়। তিনি সাংবিধানিক প্রধান, অত্যন্ত সম্মানীয় পোস্টে আছেন, তার কাজ করার সুযোগও আছে আবার লিমিটেশনও আছে, তিনি সরকারকে পরামর্শ দিতে পারেন, কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে পারেন, কিন্তু কোনোটাই নিজে করতে পারেন না। তার যেমন অগাধ সাংবিধানিক ক্ষমতা আছে, প্রশাসনিক কার্যকারিতার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা আছে, তিনি 356-এর জন্য রেকমেন্ড করতে পারেন কিন্তু সেটা অনুমোদন দিতে হয় ভারতবর্ষের ক্যাবিনেটকে, তিনি পশ্চিমবঙ্গ সরকারকে শান্তি শৃঙ্খলা এবং রাজধর্ম পালনের জন্য পরামর্শ দিতে পারেন, শোনা না শোনাটা মমতা ব্যানার্জির কাজ। আব্দুল লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারা আব্দুল লতিফকে এর আগে চার্জশিট জমা দিয়েছিল গরু পাচার মামলায়, এবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে এগোচ্ছে সিবিআই। এটা আইনের প্রক্রিয়া যেমন হওয়া উচিত করে, সিবিআই অত্যন্ত ইন্টারন্যাশনাল একটা কম্পিটেন্ট ইনভেস্টিগেটিং অর্গানাইজেশন, তারা আপনি আমি চাইলে ওরকম করে না, তারা খুব সুন্দরভাবেই কাজ করে এবং তারা ঠিক লাইনেই এগোচ্ছে এবং আইনের প্রক্রিয়া মেনেই করছে, তাদের উপর আমাদের সকলের আস্থা রাখা উচিত। তবে তাদের উপর আমার ক্ষোভ আছে,
আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছি সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারি মমতা ব্যানার্জিকে তারা ছেড়ে রেখেছে। মমতা ব্যানার্জিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সিবিআইয়ের, কারণ সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। দাদা রাজ্য সেন্ট্রাল ফোর্স, আমরা পৌরসভা ভোটে যা দেখেছি সেন্ট্রাল ফোর্স ছাড়া একেবারেই সম্ভব নয়। আমরা দেখেছি প্যান্টের পিছনে তালি লাগানো আর হাঁটু ছিঁড়া, লাল চুল কানে দুল বাহিনী, বাইক বাহিনীর তাণ্ডব আমরা দেখেছি। অর্থাৎ তারা আগামী দিনেও লুট করতে পারে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ছাড়া কখনোই অবাধ এবং স্বাধীন ভোট এখানে হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাহাড় আসছে, জঙ্গলমহলও আসছে, কিন্তু আদিবাসী সমাজের প্রতি কুর্মী সমাজ তারা লাগাতার একাধিক দাবি, এই রাজ্যে সরকার নেই বলে ট্রেন বাস সব বন্ধ হয়ে আছে। মমতা ব্যানার্জি ভোটের আগে নেগোসিয়েট করেছিলেন কুর্মী সমাজের সঙ্গে, সেই কারণে জঙ্গলমহলের অনেক সিট তিনি জিতেছেন। তিনি ওদের প্রতিশ্রুতি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন তাদের দাবি মেনে, আবার উল্টো দিকে জনজাতিদের চাপে সেই চিঠি প্রত্যাহারও করেছেন। এই সমস্ত সমস্যা তৈরি করার মূলে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তিনি ভোটে জেতার জন্য তার চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য এই কাজগুলো করেছেন, তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। আজকে দুদিন প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে আছে পুরো জঙ্গলমহল এলাকা, এবং এই রাস্তা দিয়ে নাগপুর পর্যন্ত লোক যায়, ঝাড়খণ্ডের উপর দিয়ে ছত্রিশগড় হয়ে নাগপুর পর্যন্ত এই রুট একেবারে অবরুদ্ধ, 20টা ট্রেন এখনও পর্যন্ত ক্যান্সেল হয়েছে। এই রাজ্যে সরকার যে নেই, আইন শৃঙ্খলা যে নেই, এটা আরেকবার প্রমাণিত। যে সমস্ত রাস্তাদেরকে চেনানোই হয় না, যেখানে রুটমার্চ সরকার সেখানে রুটমার্চ করে না। এখানে তো আপনারা শিবপুর এবং রিষড়াতে পুলিশ যেভাবে দর্শকের ভূমিকা নিয়েছে সেটা আপনারা দেখেছেন। এসব ক্ষেত্রে রাজনৈতিক লোকেদের কথা শুনতে নেই, রাজনৈতিক লোকেরা সবাই ভোটের অঙ্ক খোঁজে, এটা অস্বীকার করার উপায় নেই, কেউ বেশি খোঁজে কেউ কম খোঁজে, কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যারা আছেন এলাকায় তাদের এই সমস্ত ক্ষেত্রে একেবারে ডান্ডা চালিয়ে ঠান্ডা করে দেওয়ার নীতি গ্রহণ এতদিন ধরে করে এসেছে, আজকেও করা উচিত ছিল, যেটা মমতা ব্যানার্জি করতে দেননি বলেই তিনি তড়িৎ গতিতে শিবপুরে সিদ্ধিনাথ গুপ্তা এবং মনোজ বার্মাকে পাঠিয়ে রেস্টেন করেছেন নিচের তলার পুলিশ কর্মীদের, যাতে তারা দাঙ্গাবাজদের উপরে লাঠি না চালায়। একইভাবে রিষড়াতে পাথর খাদান থেকে ভাইপোকে যিনি টাকা তুলে দিচ্ছেন বীরভূমে, শ্যাম সিং যিনি কয়লাকাণ্ডে একাধিকবার দিল্লি থেকে ফিরে এসেছেন, সেই শ্যাম সিংকে পাঠিয়ে রিষড়াতেও চন্দননগর পুলিশ কমিশনারকে রেস্ট্রিক্টেড করা হয়েছে যাতে তারা গুন্ডাদের উপর আক্রমণ না করেন। আপনি বলুন শিবপুরে 30 তারিখে রামনবমীর শোভাযাত্রায় ঘটনা ঘটেছে, 31 তারিখে কেন ঘটলো? 1টা থেকে 4:30 অবধি আমি ছিলাম তখন হাওড়ায়। আপনি বলুন 2 তারিখে রিষড়াতে মিছিলে ঘটনা ঘটলো, 3 তারিখে সন্ধ্যা থেকে কেন তাণ্ডব হলো, রেলযাত্রীদের উপরে কেন পাথর ফেলা হলো, কেন রিষড়ার 4 নম্বর রেলগেট ভেঙে ফেলা হলো, রাত্রি 1:05 রেল চলাচল শুরু হলো, তাও হাওড়া থেকে অন্তত 500 RPF জওয়ান অ্যাকশন মুডে নামার পরে। শুভেন্দু আর কি।